মুর্শিদাবাদের খড়গ্রামে স্বেচ্ছাসেবী সংস্থা নিল বিশেষ উদ্যোগ। গ্রামের দুস্থ ও অসহায় মানুষদের হাতে তুলে দেয়া হলো শীতবস্ত্র হিসেবে কম্বল। উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লকের বিওমএইচ অফিসার ডক্টর রিন্টু গাজী, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ইন্টার্ন ডক্টর বাসিরুল ইসলাম, সহকারী শিক্ষক আতাউর রহমান, সমাজসেবী খায়রুল বাশার, সমাজসেবী ফাজিলুল কবির, রিপন হোসেন সহ বিশিষ্ট জনেরা। রফিকুল ইসলাম ও শোভন ব্যানার্জির রিপোর্ট, এনডিভি ডব্লিউপি। আমরা খড়গ্রাম থানায় আমাদের যে গ্রুপ আছে সেই সংস্থার পক্ষ থেকে আমরা গরিব দুস্থ ব্যক্তিদের আমরা আজকে কম্বল বিতরণ করলাম। এর আগেও আমরা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, আমরা অসহায় দুস্থ মানুষের পাশে থেকেছি লকডাউনের সময় থেকেই। আমরা গরিব মানুষদেরকে রেশন কিট পৌঁছে দিয়েছি, আরও অনেক আনুষঙ্গিক জিনিসগুলো আমরা পৌঁছে দিয়েছি। কতজনকে দিলেন? আজকে আমরা মোট 156 জনকে আমরা কম্বল বিতরণ করেছি। আপনার নাম? আমার নাম আতিউর রহমান, আমি পেশায় একজন সহকারী শিক্ষক। একটা সমাজ কল্যাণমূলক একটা সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা, তার সাথে রয়েছে আমাদের শহীদুর রহমান দাদা যিনি ক্যালিফোর্নিয়ায় থাকেন, ওনার নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান। ওই সংস্থার কোলাবোরেশনের সাথেই আমাদের আজকের এই অনুষ্ঠান করা, এবং এখানে আমরা বিধবা মহিলা, দুস্থ এবং যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, এবং আমাদের এ আসল মানুষজন তারাই যারা আমাদেরকে নির্দ্বিধায় এবং নিঃস্বার্থভাবে যারা আমাদেরকে আপ্রাণভাবে এবং অক্লান্তভাবে যারা আমাদেরকে সাহায্য করে চলেছে কি আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। এবং আমরা তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েই আজকে আমাদের এই সংস্থা একটা জায়গায় মোটামুটি দাঁড়িয়েছে, এবং সত্যি বলতে গেলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ, যে সমস্ত ডোনারেরা যারা আমাদেরকে একদম প্রতি মুহূর্ত যে কোনো মুহূর্তে যখনই তাদের কাছে আমরা গিয়ে দ্বারস্থ হয়েছি তারা আমাদেরকে আপ্রাণভাবে সাহায্য করেছেন, এবং তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ রইলাম। এবং ভবিষ্যতে যদি কোনো রকম যদি সাহায্য আমরা কোনো গরিব মানুষদেরকে করতে পারি আমরা সেই রকম ইনিশিয়েটিভ নেওয়ারও চেষ্টা করব। এখন আমরা সেই ভালো একটা প্রত্যাশার দিকে রয়েছি, এখন দেখা যাক আমরা কতটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারি। আপনার নাম? আমার নাম হচ্ছে বাসিরুল ইসলাম। রিন্টু গাজী সাহেব উনি এসেছেন আমাদের চিফ গেস্ট হিসেবে, উনি আমাদেরকে কিছু বলবেন আশা রাখছি। পাপাসি বাবা, মুনিফা বেওয়া আতাই, সন্তোষী দাসী, ঋতুর দাদি শেরপুরের, হ্যাঁ 53।